তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলকে নিয়ে আরও কিছু আপডেটস আছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, কিছু কিছু দুর্দান্ত আপডেটস নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলে কিন্তু আস্তে আস্তে সব প্লেয়ারগুলো কিন্তু দেশে আসতে শুরু করেছে, এবং যেমনটা নিউজ বেড়ে চলে আসে, আজকে থেকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্র্যাকটিস ম্যাচ কিন্তু শুরু করতে চলেছে। সেটা ইনডোর না আউটডোর হবে সেটা কিন্তু বর্তমানে জানা যায়নি। তো বন্ধুরা, তারপরে যে নিউজটা বেড়ে চলে আসছে, কালো স্পর্দার্থ কিন্তু পৌঁছে গেছে ইতিমধ্যে দেশে। তারপরে কিন্তু ডিমিট্রিয়াস ডায়মান্টোগোস এবং মাদিদ হালাল এই দুইজনের নিয়ে অনেকটা কিন্তু নিউজ বেড়ে চলে আসছে যে এরা দুজন কবে আসতে চলেছে। কারণ এরা দুজনে কিন্তু একটি দুর্দান্ত প্লেয়ার, যেখানে কিন্তু ডিমিট্রিয়াস ডায়মান্টোগোস বন্ধুরা সে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, সে দুজনের মধ্যে ঢুকে যাবে। এবং মাদিদ হালালের কথা বললে কিন্তু মাদিদ হালাল এখনও ভিসার জন্য পুরোপুরি কনফার্মেশন পায়নি। হ্যাঁ বন্ধুরা, তার ভিসা কিন্তু এখনও কনফার্ম হয়নি, সে কিন্তু তাও 10 তারিখের মধ্যে ঢুকে যাবে, এটা কিন্তু বলাই চলে। তো বন্ধুরা, তারপরে যে নিউজটা বেড়ে চলে আসে, হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টারকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টার কিন্তু একটি দুর্দান্ত নোয়া সাবুইকে কিন্তু নিয়ে নিল তাদের দলে। তারপরে আরেকটা নিউজ বেড়ে চলে আসে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই সিটি এফসি কিন্তু জল টোরালকে কিন্তু নিয়ে নিল তাদের দলে। তারপরে যে নিউজটা বেড়ে চলে আসে, হ্যাঁ বন্ধুরা, প্রভাত লাগরা কিন্তু ইতিমধ্যে ইস্ট বেঙ্গলে যোগ দিয়ে দিয়েছে, এটা কিন্তু আপনারা জেনে গেছেন। হ্যাঁ বন্ধুরা, সে কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিয়ে একটি দুর্দান্ত মন্তব্য করেছে। সে কিন্তু মন্তব্য করেছে যে সে ইস্ট বেঙ্গলে যোগ দিতে পেরে ধন্য হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সে ইস্ট বেঙ্গলের হাত ধরে অনেকটা এগোতে চায় এবং ইস্ট বেঙ্গলকে একটু সফল করতে চায়। তো বন্ধুরা, এমনটাই কিন্তু মন্তব্য করেছে ইস্ট বেঙ্গলের নতুন প্লেয়ার প্রভাত লাগরা। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলবে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।